গভীর শোক আর শ্রদ্ধায় জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদকে স্মরণ করেছে সিলেটের সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি বেসরকারি পর্যায়ে পালিত হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে ব্যতিক্রমী আয়োজন করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শোক দিবস উপলক্ষে তিনি মঙ্গলবার ১৫ আগস্ট আয়োজন করেন গণভোজ। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজারে দুপুরে আয়োজিত গণভোজে অংশ নেন অন্তত ১০,০০০ মানুষ। আনোয়ারুজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে গণভোজে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০০ নেতাকর্মী। জোহরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ২ মাজার প্রাঙ্গণে চলে এই গণভোজ। এছাড়াও বাদ জোহর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার মসজিদে ও বাদ আসর হজরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহের মাজার মসজিদে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী। এই শাহাদতবার্ষিকী উপলক্ষে এখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এবং শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারে মিলাদ দোয়া এবং গণভোজের আয়োজন করা হয়েছে, যাতে এখানে যারা দুস্থ মানুষ আছেন তারাও অংশগ্রহণ করতে পারেন, সবাই যাতে অংশগ্রহণ করতে পারেন এই জন্য বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ওনার রুহের মাগফিরাত কামনা করে এবং যারা ১৯৭৫ সালে শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এখানে দোয়া এবং মিলাদ মাহফিল আয়োজন করা হয়। গণভোজ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। জাতীয় শোক দিবসে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভা।